কমিক্সের পাতা থেকে উঠে এসে এবার ট্রাফিক নিয়ম শেখাবে বাটুল হাঁদা ভোদা। বিশ্ববিখ্যাত এই কমিক স্ট্রিপের স্রষ্টা স্বনামধন্য সদ্য প্রয়াত কমিক শিল্পী নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলও তার দুই খুদে সঙ্গীকে হাতিয়ার করল হাওড়া সিটি পুলিশ। অতিমারির আবহে পুলিশের সংকটকালে এই প্রবাদ প্রতিম শিল্পীর বড় সাথ ছিল করোনা নামক ভয়ঙ্কর শত্রুটাকে ঘায়েল করাবেন বাটুলকে দিয়েই। সেই স্বপ্নই দেখতেন, তার সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তাই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম শেখাতে তার বিশ্ববিখ্যাত কার্টুন চরিত্রের সাহায্য নিল হাওড়া সিটি পুলিশ। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণি দিয়ে গেলে দেওয়ালে চোখ পড়বে ট্রাফিক নিয়ম শেখাচ্ছে অন্য ধরনের ছবি। হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাটুল দি গ্রেট, সঙ্গে হাজির বাটুলের অবিচ্ছেদ্য দুই ডানপিটি চরিত্র হাঁদা ভোদা। হেলমেটবিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে বাটুলের ধমক, হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি? দেওয়ালে ফুটিয়ে তোলা কমিক্সে দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই উপদেশ দিচ্ছে বাটুল। পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ছাড়াও রাস্তার ওই অংশটুকু পথ চলতে মানুষের নজর কাটছে। এক নিত্যযাত্রী জানালেন, রাস্তা দিয়ে যেতে যেতে প্রিয় কসমিক্সের ছবিগুলি দেখতে পেয়ে মন ভালো হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলছেন দেওয়ালে যে অংশটুকুতে এই ছবি ফুটিয়ে তোলা হয়েছে আগে সেখানে দেওয়ালটি নোংরা ছিল, এখন দেখতে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তাদের মতে শহরের অন্যান্য রাস্তার পাশে এই ধরনের চিত্র ফুটিয়ে তুললে রাস্তাঘাট আরো সুন্দর হয়ে উঠবে। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান, নারায়ণ দেবনাথ বাঙালির মনে নেই রয়েছে, তার সৃষ্টি কোনোদিনই ভোলা যাবে না, তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্য মূলত এই উদ্যোগ। দেওয়ালের কমিক্সে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে, আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথ চলতে মানুষরাও। উল্লেখ্য 18 জানুয়ারি প্রয়াত হয়েছেন এই কার্টুন শিল্পী। 50 বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিক্স ছোট বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক স্ট্রিপ ছাড়াও তিনি শিশু কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন। ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করল হাওড়া সিটি পুলিশ। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণি দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের ছবি। হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ণ দেবনাথের স্রষ্টা বাটুল দি গ্রেট, সঙ্গে হাঁদা ভোদা। হেলমেটবিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে ধমক বাটুলের, হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি? দেওয়ালে ফুটিয়ে তোলা কমিক্সে দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই উপদেশ দিচ্ছে বাটুল। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ড ইন্সপেক্টর সুকান্ত কর্মকার বলেন, নারায়ণ দেবনাথ বাঙালির মননে রয়েছে, তার সৃষ্টি কোনোদিন ভোলা যাবে না, তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ। দেওয়ালে কমিক্সে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে, আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথ চলতে মানুষরাও। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার বলেন, নারায়ণ দেবনাথ বাঙালির মননে রয়েছেন, তার সৃষ্টি কোনোদিন ভোলা যাবে না, তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ। দেওয়ালের কমিক্সে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে, আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথ চলতে মানুষরাও।